হ্যালো এভরিওয়ান, দিস ইজ ব্যাকবেঞ্চার। তোমাদের সকলকে ওয়েলকাম টু বাংলার ব্যাকবেঞ্চার ইউটিউব চ্যানেল। তো গাইস, আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সে টপিকটা হচ্ছে যে সেকেন্ড অ্যালটমেন্ট লেটার। দেখো, সেকেন্ড অ্যালটমেন্ট লেটার পাবলিশ হওয়ার দিন কিন্তু কালকে ছিল, কালকে মিনস 9 তারিখে ছিল। এবং যারা ফার্স্ট অ্যালটমেন্ট লেটারে চান্স পেয়েছিলে, তারা অটো আপগ্রেডেশন করেছো যারা, তো তাদেরও কিন্তু রেজাল্ট জানানোর দিন ছিল কালকে 9 তারিখে। কিন্তু দুর্ভাগ্যবশত সেটা কিন্তু আমাদের জানানো হয়নি। তো এখন তোমরা কি করবে সেটা নিয়ে আজকে আলোচনা করবো। দেখো, ফার্স্ট টপিকে আসবো যে যদি তোমার আজকে পাবলিশ হয়, যদি আজকে পাবলিশ হয় তাহলে কি করবে। যদি আশা করি, যদি না আশা করি যে আজকেই পাবলিশ হয়ে যাক, কারণ এটা খুবই সমস্যা, খুবই টেনশনের মধ্যে সবাই আছে। তো আশা করি আজকেই বেরিয়ে যাক, ঠিক আছে। তো তোমরা যদি কি করবে, সে আজকে যদি বেরিয়ে যায় তাহলে তোমরা কালকে কিন্তু ভর্তি হতে পারবে না, কালকে হচ্ছে রবিবার, ঠিক আছে। কালকে রবিবার কোন ভর্তি হতে পারবে না। তো তোমরা এই কাজটা করে রাখবে যে আজকে যখনই বেরোবে তখনই তোমরা সেই অ্যালটমেন্ট লেটারটা প্রিন্ট আউট নিয়ে কোর্টে চলে যাবে। কোর্টে গিয়ে অ্যান্টি র্যাগিং সার্টিফিকেটটা বানিয়ে নিয়ে রেখে দেবে। কিন্তু আজকে বেরোনোর পরে যদি তোমরা টাইম পাও তাহলে চলে যাবে কলেজে ভর্তি হওয়ার, যদি টাইম না পাও তাহলে কিন্তু যাবে না। দেখো, এবার আরেকটা সমস্যা হচ্ছে, দেখো ফার্স্ট অ্যালটমেন্ট লেটার যখন বেরিয়েছিল সেটাও কিন্তু সেম ডিলে হয়েছিল। কিন্তু ডিলে হওয়া সত্ত্বেও যে অ্যাডমিশন ডেটটা ছিল সেই ডেটটা কিন্তু বোর্ড থেকে বাড়ানো হয়নি, সেই ডেটটা কিন্তু পিছায়নি। তো ক্যান্ডিডেটরা কিন্তু একটু সময়সীমার মধ্যে, ছোট সময়সীমার মধ্যে হয়ে যাচ্ছে, আটকে যাচ্ছে। তো তাদের ভর্তি হওয়াটা একটু সমস্যা হয়ে যাচ্ছে। তো আশা, আমি বোর্ডের কাছে এটাই রিকোয়েস্ট করবো, যদি আজকেও পাবলিশ না করেন আপনারা তাহলে প্লিজ মানে ভর্তির যে ডেটটা একটু বাড়িয়ে দেবেন, কারণ এটা কিন্তু খুবই সমস্যা হয়ে যাচ্ছে। কারণ কালকে রবিবার পড়ছে, সোম মঙ্গল বুধ, 3টে দিন কিন্তু ক্যান্ডিডেটদের হাতে থাকছে। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা যদি আজকে পাবলিশ না করেন তাহলে প্লিজ এটা একটু বাড়িয়ে দেবেন। এবার আসছি, যদি সোমবারে পাবলিশ হয় তাহলে কী হবে। সোমবারে পাবলিশ হলে কিন্তু তোমাদের খুবই সমস্যা হয়ে যাবে। তো এই সমস্যা থেকে বাঁচার আগে তোমাদের কিছু কাজ করতে হবে। সেই কাজগুলো হচ্ছে যে সার্টিফিকেটগুলো তোমাদের বানাতে হবে, যেমন ডোমিসিয়াল সার্টিফিকেট, তারপরে হচ্ছে তোমার মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, যদি তোমার TFW সার্টিফিকেট থাকে তাহলে TFW সার্টিফিকেট, যে সার্টিফিকেটগুলো তোমার পার্সোনালি নেই এখন, যেগুলো বানাতে হবে সেই বানানো সার্টিফিকেটগুলো কিন্তু বানিয়ে হাতের মুঠোয় রেখে দাও এখন, ঠিক আছে। মানে রেডি, যখনই তোমার সেকেন্ড অ্যালটমেন্ট লেটার পাবলিশ হবে তখনই প্রিন্ট আউট নিয়ে সঙ্গে সঙ্গে চলে যাবে কোর্টে, কোর্ট থেকে অ্যান্টি র্যাগিং সার্টিফিকেটটা নিয়ে। যদি তোমাদের টাইম থাকে সেই দিনই চলে যাবে অ্যাডমিশন হতে, যদি টাইম না থাকে তাহলে কিন্তু তোমরা তারপরের দিন যাবে। ডিলে করবে না, কারণ অনেক ক্যান্ডিডেট আমাকে কমেন্ট করছে যে দাদা, আমি ফার্স্ট অ্যালটমেন্ট যে ভর্তির ডেট ছিল সেই ডেটের মধ্যে আমি ভর্তি হতে পারিনি, তো এখন কি করবো। তো এই মিস্টেকটা যেন তোমরা না করো সেটাই আমি বলবো। কারণ অন্য কারো ভুল থেকে, ভুল করেছে সেই ভুলটা দেখে তোমরা শিক্ষা নাও, সেইটা থেকে যেন তোমাদের লাইফে যেন এরকম কোনো ভুল না হয়। আমি বারবার আমি এটাই চাই তোমাদের, যে তোমাদের যেন কোনো ভুল না হয়, ঠিক আছে। তো তোমরা যদি এরকম ভিডিও আরও পেতে চাও তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটি অল করে দিও, যাতে পরবর্তীকালে সবার আগে তোমার কাছে ভিডিওগুলো পৌঁছে যায়। তো এখানেই ভিডিওটা শেষ করছি। হ্যাপি থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, এবং নিজের ভাবনা চিন্তার খেয়াল রেখো। থ্যাংক ইউ।